কাতারের সাথে বাংলাদেশের 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ঢাকায় সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বৈঠক শেষে চুক্তি স্বাক্ষর করে দুই দেশ। এর আগে মঙ্গলবার সকাল 10:15 রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে টাইগার গেটে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠকে বসেন দুই নেতা। একান্ত বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের গ্লোব হলে ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামিলি হলে দুদেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী ও আমির। দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবি হলে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুদেশের মধ্যে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।